আপনারা দেখছেন এনসিও বাংলা টিভি, সবার সাথে সব সময়। সংগঠনে যুক্ত করতে ভালো কাজের সঙ্গে আমরা সর্বদাই যুক্ত থাকি। কেবল টিভির রাজ্য সভাপতি হিসেবে কেবল টিভির কাজ করছেন, যাতে কেবল টিভিটাকে উন্নত করা যায় এবং অপরাধের পাশে থাকা যায়। সেই সাথে এটা একটা জনসেবামূলক কর্মসূচি। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ব্যবস্থাকে উন্নত করতে মাননীয় মুখ্যমন্ত্রী যে দায়িত্বভার আমাদের দিয়েছে তা পালন করাই হচ্ছে আমাদের কাজ। আজকের যে রাজ্যব্যাপী প্রাইভেট নার্সিং হোম অ্যান্ড হসপিটাল অনার্স অ্যাসোসিয়েশনের যে মূল উপদেষ্টা পদে আমরা নিযুক্ত হয়েছি, তার জন্য অসংখ্য ধন্যবাদ মাননীয় মুখ্যমন্ত্রীকে। আজকের দিনে দাঁড়িয়ে ওদেরকে পাশে থেকে স্বাস্থ্য ব্যবস্থাকে উন্নত করা এবং মানুষের পরিষেবা দেওয়াই হচ্ছে মূল লক্ষ্য, সেটাকেই আমরা উপদেশ করবো এই সংগঠনে। এবং আপনারা জানেন আগামী দিনে আমরা একটা নতুন সংগঠন করতে চলেছি, যেটা মাননীয় মুখ্যমন্ত্রীর সহমতের ভিত্তিতে ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরাম, যার শুভ সূচনা হবে আগামী 8ই ডিসেম্বর শিলিগুড়িতে। আমরা তার শুভ সূচনা করব, সেখান দিয়ে আমাদের পথ চলা শুরু হবে সমস্ত মিডিয়া ব্যবস্থা। 30 তারিখ বোলপুর শান্তিনিকেতন মেডিকেল কলেজে একটা সভা আয়োজন করেছে, সেখানে আমাদের বিগত একটা সংগঠন ছিল গত 7 বছর ধরে, এটা 3 জনের ট্রাস্টি ছিল। আমরা প্রতিবাদ করার কারণ কিন্তু ট্রাস্টিদের সোসাইটিতে কর্মবাদ করে, তারপরে আমরা 30 তারিখে আমরা সভাতে প্রত্যেকটা জেলা থেকে আহ্বান করি এবং সেখানে 170 থেকে 180 জন মার্শিং হসপিটাল মালিক উপস্থিত ছিল। সেখানে আমাদের ঠিক করা হয় যে আমরা একটা সোসাইটি ফাউন্ডেশন করে প্রাইভেট নার্সিং হসপিটাল হওয়ার অ্যাসোসিয়েশন তৈরি করি। তারপরে গত 7 নভেম্বর কলকাতা শহরে থেকে আমরা একটা প্রোগ্রাম করি, সেখানে 500 জন উপস্থিত ছিলেন। সেখানে আমরা সোসাইটি ফাউন্ডেশন করি, আমাদের একটা কমিটি গঠন হয় এবং আজকের যে সভাটা সেই সভাটাই কারণে যে আমরা এই 15-12 বছরের যে সংগঠনটা ছিল এনাদেরকে কিন্তু বিগত সংগঠন আহ্বান করেছেন, কিন্তু ওনারা জানলে এই একটাই কারণে ট্রাস্টির জন্য যে আমাদের সোসাইটি এবং আমাদের কার্যকলাপ থেকে ওনারা আগ্রহ প্রকাশ করেছেন যে আমরা জেলায় একটা সভা রাখছি, সেই সভায় আনুষ্ঠানিকভাবে আমরা প্রাইভেট নার্সিং হোম অ্যাসোসিয়েশনে যোগদান করলাম। তার জন্য আজকে আগামী দিনে আপনাদের এই সংগঠন কীভাবে কাজের দিকে এগিয়ে যাবে? দেখুন, আমরা তো সংগঠন সবাই আপনার নার্সিং হোম মানে আমরা এটাই চাইবো যেন আমাদের নার্সিং হোমটা সুন্দরভাবে চলুক। আমাদের সিনিয়র এগুলো আছে সমস্যা, ফায়ার কন্ডিশন, এই সমস্যাগুলো যাতে আমরা দেখতে পারি, ঠিক করতে পারি, তার জন্য আমরা সরকারের আধিকারিকদের সঙ্গে প্রত্যেক কথা বলবো। বারুইপুরে নাইট ক্লিনে আমার দক্ষিণ চব্বিশ পরগনা প্রাইভেট নার্সিং হোম এবং প্রাইভেট হসপিটাল ওনার্স অ্যাসোসিয়েশন এরা একটা নতুন সংগঠন তৈরি করেছে। এই সংগঠনের জন্য প্রাক্তন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ হিসাবে আমাকে ইনভাইট করেছিল, আমি এসেছিলাম। এদের যে নতুন যে সংগঠন, এই সংগঠনের মধ্যে দিয়ে প্রায় 200-এরও বেশি নার্সিং হোম এবং প্রাইভেট ডাক্তারদের প্রাইভেট হসপিটালের মালিকরা একত্রিত হয়ে একটা সংবিধান নিয়ে একটা বাইলজ করে এরা কাজটা করতে চাইছে। এরা সরকারি পরিষেবায় যে সমস্ত জিনিসগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়ার ব্রত এরা নিয়েছে, সরকারি যে প্রকল্পগুলো আছে সেই প্রকল্পের মাধ্যম দিয়েও যাতে কম ব্যয়ে মানুষকে সুচিকিৎসা পৌঁছে দেওয়া যায় তার জন্য এরা চেষ্টা করছে। কারণ এরাও মনে করে যে স্বাস্থ্য মানুষের অধিকার, সেই অধিকারটাকে বজায় রেখে সীমিত পয়সার মধ্যে দিয়ে মানুষকে সেবা দেওয়ার যে ব্রত এরা নিয়েছে তার জন্য আমি এদের ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি।